আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম ঈদের স্পেশাল জর্দা সেমাই রেসিপি নিয়ে। আর ঈদ মানে স্পেশাল কিছু, তাই আজকের আমি এই জর্দা সেমাইটা একটু রিচ করে তৈরি করেছি। আজকের জর্দা সেমাইতে আমি ছানা এবং নারকেল ব্যবহার করেছি। ছানা এবং নারকেল দিয়ে জর্দা সেমাইটা করলে অনেক বেশি সুস্বাদু হয়। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন, আর আপনারাও ঈদে তৈরি করবেন এই স্পেশাল জর্দা সেমাই। আমি এই জর্দা সেমাই তৈরি করার জন্য প্রথমে ঘি নিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা নিতে, এই সেমাইটা তেল দিয়ে করলে খেতে খুব বেশি ভালো লাগে না। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে দুধ। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু ছানা অনেক বেশি ড্রাই থাকে, তাই আমি সামান্য দুধ দিয়ে চিনির সঙ্গে খুব ভালো মতো ছানাটা মিশিয়ে নিচ্ছি। তাহলে ছানার মধ্যে একটু জুসি ভাব আসে এবং খেতে ভালো লাগে। এবার দুধ শুকিয়ে যাওয়া পর্যন্ত ছানাটা খুব ভালো মতো রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে এলাচ গুঁড়ো। আমি একেবারে ড্রাই করব না, হালকা জুসিনেস থাকলে আমি ছানাটা নামিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। ঘি গরম হলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং 2 টুকরো দারচিনি। এবার সব কিছু খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম এবং পেস্তা বাদাম। বাদাম আপনাদের ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন। সব কিছু খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা অবশ্যই লো থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাই আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং যতটা পেরেছি একই সাইজে ছোটো টুকরো করে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে সেমাইটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এভাবে সেমাই ভেজে নিলে সেমাইয়ের মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি একটু বেশি দিচ্ছি, বেশি না দিলে এই সেমাইটা খেতে খুব বেশি ভালো লাগবে না এবং এই সেমাইয়ের মধ্যে যে আঠালো ভাব সেটাও আসবে না। এবার অ্যাড করে দিচ্ছি নারকেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল দিয়েছি এবং আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আবারও সব কিছু খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে এবার অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার এই পানির মধ্যে সেমাইটা খুব ভালো মতো মিশিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এই সময় চুলোর আঁচটা অবশ্যই মিডিয়াম লো থাকবে। পুরো সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। দেখুন, অলরেডি সেমাইয়ের পানি যথেষ্ট শুকিয়ে গেছে। আমি এবার 1 চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে খেতে খুব বেশি ভালো লাগে। এবার সেমাইয়ের পানি পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। খুব বেশি সময় লাগছে না, 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করে নিচ্ছি। এই সময় অবশ্যই চেক করে নেবেন আপনাদের সেমাইটি সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ না হয় আপনারা সামান্য পানিও অ্যাড করে ঢেকে রান্না করতে পারেন। আসলে এক এক ব্র্যান্ডের সেমাই এক এক রকম হয়, তাই পানি এবং সময় ডিফারেন্টও হয়। আমি সেমাইয়ের মধ্যে এক্সট্রা তেজপাতা এবং দারচিনি ফেলে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি ছানা। আমি সম্পূর্ণ ছানা দেইনি, অর্ধেকটা ছানা দিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য। এবার আবারও সব কিছু খুব ভালো মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো রান্না করেছি। দেখুন, পুরো সেমাই একেবারে ড্রাই হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার চুলোর আঁচ বন্ধ করে দিচ্ছি এবং ঢেলে দিচ্ছি যেই পাত্রে আমি পরিবেশন করব এবং উপরে সামান্য পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। খুব বেশি আর ডেকোরেশন করার দরকার নেই। এবং সেই সঙ্গে দিয়ে দিয়েছি কিছু ছানা। তৈরি হয়ে গেল ছানা এবং নারকেল দিয়ে ঈদের স্পেশাল জর্দা সেমাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই ঈদের সবার দিন শুভ হোক। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।